প্রিয় ভিউয়ার থেকে কুশল অলবিলি পক্ষ থেকে সবাই জানি স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর 9.1 এর 15 অঙ্ক সমাধান করাবো। আমি গত ক্লাসে সবগুলো অঙ্ক সমাধান করে দিচ্ছি, তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ওই অঙ্কগুলো পারলে ওই অঙ্কগুলো পারা সম্ভব। তো আশা করি আপনারা দশজনের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো আশা করি আমি কথা নামের অঙ্ক চলে যাচ্ছি। এখন দেখেন আমার এখানে দুটা অংশ দেওয়া আছে, একটা হচ্ছে ইকুয়ালের এই পাশে, একটা হচ্ছে ইকুয়ালের এই পাশে। তো আমরা এটাকে বাম পক্ষ ধরবো, এটাকে আমরা ডান পক্ষ ধরবো। আপনারা অবশ্যই জানেন এখানে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করলে আমরা ডান পক্ষের রেজাল্ট বের করতে হবে। তো আমরা কীভাবে বের করতে দেখেন, আমরা এখানে যেহেতু এটা বাম পক্ষ তার জন্য আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী আছে, সাইন এ মাইনাস, সরি, ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ সাইন এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি এখন এইটার থেকে আমরা এটার রেজাল্ট বের করতে হবে। এবং কীভাবে বের করে একটু দেখেন, আমরা এখানে আমরা কাজ করতে পারি লসাগু, যেহেতু এটা কোনো লসাগু আকার আছে আমরা লসাগু করে নিই। দেখি আমি পেনসিলটা একটু চেঞ্জ করি। দেখেন আমি যদি এখানে লসাগু করি, লসাগু কী কী আছে, যাবে এখান থেকে দোনোটার থেকে যাবে, তো ওয়ান মাইনাস কস আর এখানে ইন্টু সাইন এ। ক্লিয়ার? এটা আমরা লসাগু, আমরা জানি লসাগু মানে এই নিচে যে অংশগুলোর সাথে আমরা গুণ করলে যে মানটা পাই এটা আমরা লসাগু লসাগু করে নিতে পারি। তো আমরা দেখেন এটার সাথে এটা ভাগ করবো, ভাগ মানে বাদ দেওয়া। তো আমরা এটা থেকে এটা বাদ দিলে থাকে কি ওয়ান, ওয়ানের সাথে যদি সাইনটি গুণ করে তাহলে সাইন হবে। তাহলে দেখেন সাইন এ এটা উপরেরটা ইন্টু এই সাইনটা, এটা এটা এটার সাথে এটা শেষ, তাহলে এটা রয়ে গেছে, তাহলে এটা সাইন। ঠিক আছে, একসাথে তো লিখতে পারতাম কিন্তু আমি একসাথে লিখি না, আপনারা তো যদি না বোঝেন তার জন্যে আমি বিঙ্গি বিঙ্গি করাচ্ছি। যেমন এটার সাথে এটা বাদ থাকে কোন অংশটা, এই অংশটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান মাইনাস কস এ, তারপরে এটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা আমি এখানে লিখতেছি ওয়ান মাইনাস কস এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। তারপর থেকে আমরা কী করি, লসাগু যেহেতু করছিলাম তো আমরা নিচের মানটা যেভাবে সেভাবে রাখি, কস এ ইন্টু সাইন এ। ঠিক আছে, নিচের মানটা যেভাবে সেভাবে রাখলাম। এখন দেখেন ওই অংশটা আমরা কাজ করি, এটা সাইন এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা সাইন। তো আমরা এখানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা। তো আমরা এখানে হোল স্কোয়ার দিতে পারি। তো যেমন ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই অংশটা, এই অংশটা আমরা কীভাবে করছি। এখন দেখি আমরা কী করতে পারি, এটাকে আমরা সূত্র ফলাইতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা অঙ্করা শেষ করে আগে দেখি। এখন ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন নিচে অংশটা যেভাবে সেভাবে রেখে দিলাম। এখন আমরা এখানে কাজ করি, সাইনের জায়গায় সাইন রাখলাম, সাইন স্কোয়ার এ প্লাস এখানে এটাকে এ ধরলাম, মানে ওয়ানকে এ ধরলাম আর কস এ কে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এটা সূত্র, আমরা এই সূত্র নিয়ে কাজ করব। এখন দেখি সূত্র বসাই, এ এ ধরছি কোনটাকে, ওয়ানকে। তাহলে ওয়ান অফ স্কোয়ার মাইনাস ওয়ান অফ স্কোয়ার যদি না দিলে কি, আমি এই লাইনটা একটু ছোটো করে নিই, তো তার জন্য ওয়ান লিখে দিলাম। তারপরে মাইনাস মাইনাস টু টু, এ ধরছি কত, ওয়ানকে, বি হচ্ছে কস কস এ প্লাস বি স্কোয়ার, বি ধরছি কত, কস 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 অফ স্কোয়ার এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। আমরা এটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই, আমরা এই অংশটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখন দেখেন আমাদের নিচে মানটা যে ব্যবস্থা রেখে দিলি, রেখে দিই কস এ সাইন এ। এখন আমরা এটাও যে ব্যবস্থা রেখি, সাইন স্কোয়ার এ প্লাস এখানে ব্র্যাকেটটা উঠে দিই, ব্র্যাকেটটা উঠে দিলে আমার কী অংশ থাকে দেখি, ওয়ান মাইনাস এই ওয়ানের সাথে যদি টুকে গুণ করি, ওয়ানের সাথে টু গুণ করলে টু এ হবে, কারণ আমরা জানি ওয়ান দ্বারা যে অংশটা গুণ করে ওই মানটাই হয়। তো আমরা টু এর সাথে যদি গুণ করি তাহলে টু আর এখানে কস থাকে কস এ, আর এখানে প্লাস
স্কয়ার এ ঠিক আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা তারপর অংশ দেখেন আমরা কি করতে পারি তারপর অংশ এই অংশটা যেভাবে সেভাবে রাখি ওয়ান মাইনাস কস এ ব্র্যাকেটে রাখলাম সাইন এ ঠিক আছে আশা করি নিচেটা যেভাবে সেভাবে রাখলাম এখন এই অংশটা আমি এই এটা আমি এই পাশে নিয়ে আসি এই এটাকে কস কে তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ তারপরে প্লাসের জায়গায় প্লাস ওয়ান আর মাইনাসের জায়গায় মাইনাস টু কস এ দেখেন এই লাইনটা আমি কী করলাম এই সাইনের জায়গায় সাইন রাখলাম এই কসের জায়গায় কসটা আমি এই পাশে নিয়ে আসছি তাহলে প্লাসের জায়গায় প্লাস ওয়ানের জায়গায় ওয়ান মাইনাসের জায়গায় মাইনাস টু জায়গায় টু কসের জায়গায় কসের জায়গায় কস এ ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এই লাইনটা এলেন্টা একটু হিভিজিভ হয়ে গেছে কিন্তু এভাবেই করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর অংশ দেখেন আমরা এখানে কী লিখতে পারি এখানকার সূত্র হয় যেমন আমরা এই সূত্র হয় যেমন সাইনিস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান লিখতে পারি তাহলে আমরা এই অংশটার মানের জায়গায় আমরা ওয়ান বসাতে পারি যেমন ওয়ান এই অংশটা এতটুকু পর্যন্তই তো ওয়ান লিখতে পারি ওয়ান প্লাস এখানে ওয়ান আছে ওয়ান মাইনাস ওইখানে বাকি অংশ ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তারপরে বাকি অংশটা দেখি এখানে ব্র্যাকেট মাইনাস কস এ সাইন এ বাকি যেটা যেভাবে সেভাবে রেখে দিলাম এখন দেখি আমি কী করতে পারি আমি বাকি অংশটা দিতে লিখতেছি একটা আর এখানে একটা দুইটা নিচে আমি এবার দিয়ে টু মাইনাস টু কস ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আর বাকি যে অংশটা এভাবে রেখে দিই ওয়ান মাইনাস কস এ সাইন ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এই অংশটা তারপরে দেখেন আমরা কী করতে পারি এখানে যদি টু আছে এটা তো টু আছে তাহলে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে মাইনাস ওয়ান মাইনাস বাকি অংশ থাকে যেহেতু টুটাই বা আইসা পড়লে থাকে ওয়ান আর মাইনাস মাইনাস একটু তো নিয়ে আসছি তাহলে বাদ তাহলে কস কস এ ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আর নিচে অংশ ব্যবস্থা রাখলাম ওয়ান মাইনাস কস এ সাইন এ ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আমাদের কিন্তু মোটামুটি অঙ্ক শেষ তারপর দেখেন এই অংশটা টু জায়গায় টু রাখলাম এখন দেখেন আমরা এখানে একটা কাজ করতে পারি দেখেন এই অংশের সাথে এই অংশ কাটা তাহলে আমার থাকে কি তা টু টুটা আমি এবার রাখতে পারি আর সরি আমরা এবার না লিখে আমরা এখানে একটা কাজ করতে পারি টুটা আমরাকে এবার নিয়ে আসতে পারি গুণ হিসাবে আর উপর থাকে তো ওয়ান আর নিচে তো সাইন ক্লিয়ার এটার সাথে এটা কাটিয়ে দিলাম আর এই টুটা আমি এবার নিয়ে আসছি এটা টুটা আবার উপাশে নিয়ে আগের মতনই হয়ে যায় তো আমরা এটাভাবে নিয়ে আসছি কারণ অঙ্কের সুবিধার্থে আমরা যাতে মান বের করতে পারি তো আমরা এখানে উপরে কিছু নাই তার মানে ওয়ান আর নিচে সাইনের সাইন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখানে টু ইন্টু আমরা ওয়ান বাই সাইনকে আমরা লিখতে পারি কি কোসেক তাহলে কোসেক লিখতে পারি ওয়ান বাই সাইনকে তাহলে কোসেক এ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন যদি আমি প্রশ্ন যদি মিলাতে যাই তাহলে টু কোসেক এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আপনার ভিডিও উপকৃত হয়ে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ